আপনারা জানলে অবাক হবেন, সানগ্লাস সূর্যের আলো প্রতিরোধ করার জন্য আবিষ্কার করা হয়নি। চীনে 1300 সালের প্রথম দিকে আদালতের জজ সাহেবের দৃষ্টি আড়াল করতে এই চশমার ব্যবহার করা হতো। তারপর প্রায় 100 বছর ধরে চশমা শুধুমাত্র এই বিচারালয়ে ব্যবহার করা হতো। এরপর চশমা নিয়ে শুরু হয় ব্যাপক গবেষণা। পরবর্তীতে 1929 সালে প্রথম আধুনিক সানগ্লাসের আবির্ভাব ঘটে এবং 1930 সালে ফাস্টার গ্র্যান্ড কোম্পানি আটলান্টিক সিটিতে প্রথম সানগ্লাস বিক্রি করে। এভাবে সানগ্লাস আজ আমাদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ। এরকম রহস্যময় তথ্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।